কৈলাসর প্রেস ক্লাব গান হতম অনুগতি হাঙ্গর লাইব্রেরি কনফ্রেন্স হল নগর সাংগ্রং সাল হর দামসিহাই তাম জরা চিপ্রা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশন কৈলাসর বখাস্তে কমিটি লোয়া চুং বাই তে সাই কম্পিউটার মথানি চুবাসু বাই রাখি বন্ধন দের তে বরম ইয়াফারমনি পান্ডা সংসদাকা আসলে পান্ডা মঞ্চাকা চিপ্রা হাস্তিনি ব্রি কমিশননি চেয়ারপার্সন বর্ণারী গোস্বামী লগিহ মঞ্চাকা চিপ্রা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশননি হাস্তে কমিটিনি তাংফাং সুনীল দেবনাথ অনুগতি হাঙ্গরনি হাঙ্গর ফা সত্যব্রত নাথ কৈলাসর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেব রায় ভাইস চেয়ারপার্সন নীতিশ দে অনুগতি হাঙ্গর পরিষদনি একশো সভাধিপতি শ্যামল দাস এমএলএ মফসর আলী অনুগতি হাঙ্গরনি ডেপুটি পুলিশ সুপার বুদ্ধ দেবরমা কৈলাসরনি বখাস্তে নাইমথাং তাংফাং ডক্টর চন্দন সাহা প্রজাপতি ব্রহ্ম কুমারী কৈলাসর বেদেকনি ইনচার্জ ব্রহ্ম কুমারী বি কে নিরু খবৈ কুবনি আদং রাও আসালে পান্ডব হাস্তিনি বুড়ি কমিশননি চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী ইয়াংগমৈ চাতি মুসঙ্গি তে রেজা মনে বিসঙ্গে আসার পালা চেয়ারসে রেজাখা এই বিশেষ অনুষ্ঠানটি ত্রিপুরা জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বারা যেভাবে একটা ডায়াসে নিয়ে আসা হয়েছে সেটা সত্যি একটা বিশেষ দিক আমাদেরকে দিয়েছে এবং আমি জানি এই জার্নালিস্ট এসোসিয়েশনের সঙ্গে কিন্তু আমার দীর্ঘদিনের সম্পর্ক এবং আমি চেষ্টা করি যে তাদের ডাকে সাড়া দিয়ে আসার জন্য কারণ যে অনুষ্ঠানগুলো হয় সেটা একটা আলাদা আঙ্গিকে অন্য একটা আঙ্গিকে অনুষ্ঠান হয় শুধুমাত্র অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান হয় কিন্তু আজকে যদিও অনেক বক্তা তারপরও সবাই আমরা সবাই চেষ্টা করেছি যে খুব অল্প কথায় নিজের বক্তব্য তুলে ধরতে এবং আমি আপনাদের কাছে অতিরিক্ত সময় একটু নিয়েছিলাম সেই কারণে আমার জন্য ধার্য যে সময়টি ততটা সময় আমি বলবো না কারণ অলরেডি আমি এই সময়টা নিয়েই নিয়েছি অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্য সদস্যবৃন্দকে আবারও অভিনন্দন জানাবো যে তারা আজকে আমাকে এখানে ডেকে নিয়ে এসেছেন এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে উপস্থিত থাকার একটা সুযোগ করে দিয়েছেন আমি বলবো এবং সেই সঙ্গে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন শুধু কৈলাস শহর নয় রাজ্যের সর্বত্র প্রত্যেক মহিলার সমস্ত কাজে আমরা কিন্তু ব্রতী তাই আমি চাইবো যে মহিলা কমিশনের সমস্ত সুযোগ সুবিধা যেন সবাই নিতে পারেন যারা আজকে এখানে উপস্থিত আছেন তারা যেন রাজ্য মহিলা কমিশনের সুযোগ অন্তত নিতে পারেন আইনি সমস্ত সুযোগ সুবিধা কিন্তু রাজ্য মহিলা কমিশনের মাধ্যমে আমরা রাজ্যের সর্বত্র পৌঁছে দিতে আগ্রহী আর 75তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করেছি 76তম স্বাধীনতা দিবস উদযাপন ভারতলগ্নে আমরা এসে উপস্থিত আজাদিকা অমৃত মহোৎসব আমরা আগামী 13 থেকে 9 তারিখ অবধি সারা ভারতবর্ষের সঙ্গে আমরা ত্রিপুরা রাজ্য অনেকের কারণকে আমরা উদযাপন করবো ভারতবর্ষের প্রাচীন দেশ এই দেশেরই আমরা একজন নাগরিক বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষা বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন ছদ্মবেশ কিন্তু আমাদের পরিচয় আমরা ভারতবাসী বৈচিত্র্যের মধ্যে একটা অক্ষভূত এই ভারতবর্ষ স্বাধীনতার জন্য আমাদের অনেক বিশ্ববরেণ্য নেতা আত্মবলিদান দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করি স্বামীজির ভাষায় মানুষের মধ্যে সত্য প্রতিভা আছে তার জাগ্রত করাই হচ্ছে শিক্ষা তো আজকে এখানে যে গুণজন সংগঠনা অনুষ্ঠান করা হয়েছে অত্যন্ত প্রশংসনীয় কাজ
জানতে পারবে